আমাদের নতুন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার শপথ গ্রহণ করবেন। এখন আমরা এই বর্তমান বাংলাদেশ পুলিশ যে অবস্থায় আছি, সেই অবস্থার থেকে উত্তরণের জন্য আমাদের যে আন্দোলন চলতেছে কর্মবিরতি আন্দোলন, সেই আন্দোলনের সঙ্গে আজকে এই বাগেরহাট জেলা পুলিশ হতে আরেকটি নতুন কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। সেটা হলো, তার কাছে আমাদের দুটো দাবি আছে। এই দুটো দাবি সহ আমাদের সেন্ট্রাল কমিটি যে 11 দফা দাবি দিয়েছে, সেই দাবি বাস্তবায়নের জন্য প্রথম দাবি হলো পুলিশের ইমেজ সংকট নিরসনে। আগামী 7 দিনের মধ্যে একজন বিচারপতি মহোদয়ের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষক এবং ক্রাইসিস ম্যানেজমেন্টে ডক্টরেট ডিগ্রিধারী একজন ব্যক্তি, যে কোনো পেশার হতে পারে, একজন সাংবাদিক এবং পুলিশের একজন সাবেক আইজিবি পদমর্যাদার একজন ব্যক্তির সমন্বয়ে আমাদের বর্তমান আমরা যে ইমেজ সংকটে আছি, সেই ইমেজ সংকট থেকে বের হওয়ার জন্য একটা কমিটি তিনি গঠন করে দিবেন আগামী 24 ঘন্টার মধ্যে, আজ রাত 8টা থেকে আগামীকাল 8টা। এবং এর সাথে জনপ্রশাসন মন্ত্রণালয় একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সমস্ত জেলার ডিসি এবং এসপিদের বদলির জন্য। আমরা এখন, আপনারা সবাই জানেন, বর্তমান চলমান পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্নভাবে আন্দোলন করতেছি এবং অবস্থান কর্মসূচি করতেছি। সেখানে আমাদের যে পুলিশ সুপার স্যাররা আছেন, তাদের সাথে আমাদের এখন যে সমন্বয়টা আছে, ঠিক এই মুহূর্তে তাদেরকে যদি এসপি স্যারকে যদি বদলি করা হয়, নতুন কেউ আসেন, তাহলে আমাদের সঙ্গে যে বন্ডিংটা এখন বর্তমান স্যারদের আছে, সেই বন্ডিংটা ভেঙে পড়বে এবং সেটা আমাদের জন্য ফলপ্রসূ হবে না। এর জন্যে আমি, নতুন যিনি সরকার প্রধান শপথ গ্রহণ করতেছেন, তার কাছে বিনীতভাবে আপনাদের মাধ্যমে অনুরোধ জানাচ্ছি, আমাদের 11 দফা দাবি সহ এই যে দুটো দাবির কথা আমি বললাম, এই দুটো দাবি উনি বিবেচনা করে আগামী 24 ঘন্টার মধ্যে উনি বক্তব্য দিবেন। এবং এই মুহূর্ত থেকে, আজকে ঠিক এই মুহূর্ত থেকে আমি তার ঘোষণা না পাওয়া পর্যন্ত এখানে অনশনে বসতেছি, আজকের থেকে পরবর্তী ঘোষণা না পাওয়া পর্যন্ত। এবং 24 ঘন্টার মধ্যে এই দাবিটি যদি পূরণ করা না হয়, তাহলে এর পরবর্তীতে আগামী 24 ঘন্টা, অর্থাৎ আগামীকাল রাত 8টার পরে, পরের দিন সকাল 9টায় আমি বাগেরহাট থেকে একাকী, আমি জানি না আমার সঙ্গে কতজন থাকবে বা কেউ থাকবে কি না, আমি একাকী পদব্রজে বাগেরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। এবং বাগেরহাট জেলা পুলিশের একজন সদস্য, এটাই আমার পরিচয়। ওখানে গিয়ে পরবর্তী 24 ঘন্টা পর্যন্ত বক্তব্য সেখান থেকে না আসা পর্যন্ত অনশনে থাকব, এবং যদি সেখানে বক্তব্য না আসে, পরের দিন সকালে আমি বাগেরহাট জেলা পুলিশের এই সদস্য এই বাগেরহাট থেকে পদব্রজে ঢাকার উদ্দেশ্যে। ধন্যবাদ। সবার সম্মিলিত এবং এই জিনিসটা শোনেন, আমরা যে বাগেরহাট জেলা পুলিশের সদস্য, আমরা আমার অনশন কার্যক্রমে যাতে কোনো প্রশ্নবিদ্ধ না হয়, যার জন্য এখানে এখন একটা সিসি ক্যামেরা আমি লাগাবো এবং সেটা অনলাইনে লাইভ আপনাদের কাছে থাকবে। আমার অনশন কার্যক্রমে কোনো ধরনের কারচুপি, কোনো ধরনের ত্রুটি, কোনো ধরনের বিচ্যুতি আছে কি না সেইটা যেন, অ্যাকাউন্টেবিলিটিটা যাতে ঠিক থাকে, অথেন্টিসিটি যাতে ঠিক থাকে, যার জন্যে এটা থাকবে। এবং ওই লাইভের লিঙ্ক আপনারা পাবেন, আপনারা পরবর্তী এই যে পর্যন্ত আছে, মানে আগামী এই সকাল 9 ঘটিকা পর্যন্ত আপনারা আমাকে দেখতে পারবেন যে আমি আসলে যে কথাটা, এখানে যে প্রস্তাবনাটা দিয়েছি, যে ঘটনাটা দিয়েছি, সেই জায়গাটাতে আমি স্থির আছি কি না। অফিসারের ওয়াইফ হিসেবে আমার হাজবেন্ড আজকে অনশনে আসছে, আমি তার মানসিক শান্তি, মানসিক পরিস্থিতির জন্য তার সবসময় তার পাশে থাকবো। বিচার চাই।